সকলে ইন্ডিয়ার গেটে লিখে দেবেন কয়লা জাতীয় সম্পদ কেন কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে তৃণমূলের দায়িত্বে কয়লা নয় কয়লা তোমার সিআইএসএফ এর দায়িত্বে সেন্ট্রাল মিনিস্ট্রি মাথায় রেখো এটা স্টেট মিনিস্ট্রি নয় তোমার মিনিস্ট্রিরা কি করছিল আমি এক ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে কেন্দ্রীয় সরকার ডোন্ট ফরগেট কাউকে একজনকে ধরে জোর করে লিখিয়ে নিলাম একজনের নাম দ্যাট ইজ নট দ্য রিপ্লাই অমিত শাহ প্লিজ রিমেম্বার ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসছিল আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে কারা ছিল ইস্ট ওয়েস্ট হোটেলে টোটাল ইস্ট ওয়েস্ট হোটেল বুক করে লিস্টটা বের করবো তোমরা আমাদের বাংলার মা বোনদের সম্মান দাও না তোমরা তাদের অসম্মানিত করেছো অনেক জায়গায় তাই তোমরা বলো কন্যাশ্রী চাই না লক্ষ্মীর ভাণ্ডার চাই না কি চাও মেয়েদের অসম্মান করতে চাও মনে রেখো বাংলা জায়গাটা অন্য রকম অন্যরকম ট্যাট হবে যদি দেখাও একটা আঙুল তোমার জন্য দশটা আঙুল রেডি আছে আমি কিন্তু আজ পর্যন্ত ভিন্ডিকটিভ ভাবে কোনো কিছু করিনি পলিটিক্যালি লড়তে পারছো না একটা ছোট্ট ইঁদুর বের করেছো ব্যাগ থেকে পকেট থেকে একটা ছোট্ট নেংটি বের ঢুকিয়ে রেখে দিয়েছো ওই নেংটি যে তোমার পকেট দেখো দিয়েছে তুমি কেন বুঝতে পারছো না তুমি একটা ইডি দেখাবে আমি ওই ইডির কাছে আমি বস্তা ভরে কাগজ পাঠাবো আমি দেখতে চাই যদি কেস না হয় পরীক্ষা তাহলে আমরাও কোর্টে যাব তুমি সব ম্যানেজ করবে মনে রেখো সব ম্যানেজ করা অত সহজ নয় সবটাই তো ম্যানেজ করে বসে আছো দেশটাকে ড্যামেজ করে মনে রেখে দিও আজও পৃথিবীর কিছু কিছু লোক আছে যারা ভয় পায় না কথা বলতে পারে কাজেই নিজেকে ঠিক করে রেখো গুজরাটের কম ইতিহাস আমরা জানি না মনে রেখে দিও সব কিছু মনে রেখো মনে তারপরে কাজ করো রাজনীতি রাজনীতির জন্য রাজনীতি প্রতিহিংসার জন্য নয় তোমরা যদি মনে করো রাজনীতি করে রাজনীতি করবে সৌজন্যতা দেখিয়ে রাজনীতি সৌজন্যতা রাজনীতি আমি জীবনে এত ভিনডিকটিভ প্রতিহিংসামূলক রাজনীতি আমি ছোট্ট থেকে রাজনীতি করি আমার বারো তেরো বছর বয়স থেকে আমি এরকম দেখিনি আমি কবি নেই দেখা একটা ভিনডিকটিভ পি বার তের সালে মেরেক পিতা জি রে পির সব বাত পোলিটিক্স কে হ্যাঁ मैंने नेताजी को आदर्शों पर विश्वास करती हूँ विवेकानंद को आदर्शों को विश्वास करती हूँ डॉक्टर राजेंद्र प्रसाद को विश्वास करती हूँ बाबा साहेब अम्बेडकर को विश्वास करती हूँ मौलाना अबुल कलाम आजाद को विश्वास करती हूँ लाल बाल पाल से शिक्षा लेती हूँ हमेशा राजनीति कभी नहीं करते हैं कि जिसको तुम पॉलिटिकली नहीं लड़ सकते हो उसका खिलाफ में तुम ईडी सी बी आई दिखाते हो और तुम्हारा पार्टी का खिलाफ में कितना है सीबीआई किया कितना नेशनल ह्यूमन राइट्स कमीशन को तू यूपी में भेजा जब हाथरस वो भेजा कितना सीबीआई भेजा कितना ह्यूमन राइट्स कमीशन भेजा अरे हमारा इधर में पोस्ट पोल वायलेंस में पांच बीजेपी का वर्कर का डेथ हुआ है जो ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है लेकिन उसमें सिक्सटीन तीनों मूल कांग्रेस है तो तुम को भेज दिया इधर उधर जाके इधर उधर जाके झगड़ा करते हैं हमको सीबीआई से कोई इतराज नहीं है लेकिन बीजेपी को लीडर को लेके क्यों गांव में जाएगा गड़बड़ करने के लिए झगड़ा करने के लिए लेट द मोर्क इंपार्शियली लेट द मोर्क देयर रूल्स आई ह्यूमन राइट्स कमीशन खाली बंगाल के लिए त्रिपुरा के लिए क्यों नहीं है

আমাদের এমপিদের আপনারা আসামে ঢুকতে দেননি মনে রাখবেন এমপি টিম আপনারা ঢুকতে দেননি মনে রাখবেন আর আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে যতগুলো সব কমিশনগুলোকে পলিটিক্যাল বানিয়ে দিয়েছেন আর সব কটা বিজেপির মেম্বার আই এম সরি টু সে আমার দেখেন আমার এখানে একটা তৃণমূলের মেম্বার আছে কিনা হিউম্যান রাইটস কমিশনে আর আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লোকটা কোর্টে রিপোর্ট সাবমিট করেছে হি ইজ এ বিজেপি ম্যান তার রিপোর্টের ভিত্তিতে আপনি শিখিয়ে দিচ্ছেন সিবিআই হবে ইডি হবে করুন আপনি এনকোয়ারি ইনভেস্টিগেশন করে দেখুন আমার কোনো তাতে বাধা নেই তার কারণ আমাদের প্রত্যেকটা সিটেড হয়ে গেছে প্রত্যেকটা কেসে অ্যাকশান হয়েছে जखन गवर्नेंस चलाई देन आई एम फॉर ऑल आई एम नॉट लाइक बीजेपी दैट ओनली बीजेपी विल लुक देयर इंटरेस्ट एंड नो अदर इंटरेस्ट आई अरेस्ट माई तृणमूल कांग्रेस मी पुल ऑल्सो इफ दे डू एनी ब्लंडर। प्लीज रिमेंबर दिस क्या सोचते हैं आप लोग पोटेटो और पोटेटो चिप्स एक हो गया है भाई हमारा हिम्मत है लड़ने के लिए इसी के लिए कि जिंदगी से सब जब शुरू किया है हम गलती नहीं करने का कोशिश किया है जानबूझ के अगर बिना जानबूझ के कोई गलती हो गया तो माफी भी चाहने के लिए हम तैयार है लेकिन हम जानबूझ के कभी गलती नहीं किया करते भी नहीं हमारा जरूरत नहीं है हम जो पुस्तक लिखता है हमारा एक से ज्यादा पुस्तक निकल गया उसमें जो मिलता है हमारा उसमें हमको चला जाता है आपका पता नहीं है तो ढूंढ लीजिए हम भी एक लाख रुपया करके पार्लियामेंट से ये दो साल हम पेंशन पे मिलते थे मेरे को सबको जानना चाहिए बहुत सारे आदमी को पता नहीं है कि एक लाख रुपया करके मंथली हमको पेंशन मिलता पार्लियामेंट से आई वॉज द सेवन टर्म एम चीफ मिनिस्टर होके भी हमारा एक लाख से ज्यादा सैलरी मिलते और सब कुछ मिलते हम एक पैसा भी नहीं लेते तो अगर सब मायने में हम दो अढ़ाई लाख छोड़ देते तो साल में कितना रुपया हम गवर्नमेंट को सेव करता है और आप लोगों ने अंगुली उठाता है में में आप अंगुली है हमारा फैमिली में? पार्टी करने से हर आदमी को चादा लेने पड़ता है हम तो चाहते हैं नहीं लेना चाहिए इसी के लिए इलेक्शन कमीशन को रुपया दे दो इलेक्ट्रल रिफॉर्म्स करो और इलेक्ट्रल इलेक्शन कमीशन को बोलो उन्होंने इलेक्शन चलाए হ্যাঁ বন্ধুরা বিজেপির বিরুদ্ধে এমনই তীক্ষ্ণ বান ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যেটা জানান যে বিজেপি যেরকমভাবে ভিনডিকটিভ পলিটিক্স করছে বা প্রতিহিংসামূলক পলিটিক্স করছে সেটা একেবারে নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে যে ব্যক্তি রিপোর্ট সাবমিট করেছে তিনি বিজেপির লোক তো এটা একটা মারাত্মক ধরনের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে বিজেপি আসামে তৃণমূল কংগ্রেসকে ভালো করে ঢুকতে দেয়নি ত্রিপুরাতে ভালো করে তৃণমূল কংগ্রেসকে ঢুকতে দেয়নি এবং বিভিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে চলেছে বিভিন্ন সময়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যে দমে যাবে না সেটা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা কাণ্ড নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন তার সঙ্গে ইডি থেকে মানবাধিকার কমিশন এবং পশ্চিমবঙ্গে যে বিভিন্ন স্কিম চলছে এই সমস্ত কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানালেন বক্তব্যের শিরোভাগে শোনা গেল বিজেপি বিরোধী সুর তো এখন দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর বিজেপি ঠিক কি উত্তর দেয়